বর্তমানে ইমু ব্যবহার করেন এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না বিশেষ করে যারা দূর দূরান্তে থাকেন বাড়িতে একটা সেট রেখে যান ইমু দিয়ে যান অথবা বন্ধুবান্ধবের সাথে বা বিভিন্ন সময় সবাই কিন্তু ইমু ব্যবহার করে ইমু এখন একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করে থাকি ফটো ভিডিও শেয়ার করে থাকি অথবা প্রয়োজনে কল করে থাকি তো বন্ধুরা ইমত আমরা অনেক সময় বিভিন্ন ধরনের জিনিস শেয়ার করি অর্থাৎ স্যান্ড করে থাকি সে সময় যদি আমাদের কোনো তথ্য শেয়ার শেয়ার করার সময় বা কোনো ফটো ভিডিও শেয়ার করার সময় ভুল হয়ে যায় তখন আমরা কিভাবে সেটা ডিলেট করব এবং যদি আমরা ডিলেট না করে পোস্টটা এডিট করে পুনরায় পাঠাতে চাই কিভাবে পাঠাবো তো বন্ধুরা আজকে সেই কাজটা করি আমি দেখাবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা প্রবেশ করছি ভিডিওতে ভিডিওতে প্রবেশ করার জন্য আপনারা প্রথমে ইমুতে প্রবেশ করবেন ইমুতে প্রবেশ করে এখানে একটা যে কোনো কারোর সাথে আপনি তথ্যাদান প্রদান করবেন বা ফটো ভিডিও শেয়ার করবেন তাকে ওপেন করবেন ওপেন করার পরে ধরুন আমি এইখানে একটা ফ্রেন্ডকে আমি বিভিন্ন ধরনের জিনিস পাঠিয়েছি এখন এখান থেকে দেখেন একটা জিনিস যে আমার এই পোস্টটা ধরুন ভুল হয়ে গেছে এখন এখানে দেখেন আমি লিখেছি কিছু হিজিবিজি যাই হোক লিখে পাঠিয়েছি এখন এই পোস্টটা আমার ভুল হয়েছে তো ভুল পোস্ট আমি কিভাবে ডিলেট করে দেবো তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো বা জানেন তবে যারা জানেন না তাদের আমি আজকে দেখে দিচ্ছি ডিলেট করার ক্ষেত্রে আপনি এই পোস্টের উপর একটু প্রেস করে ধরে রাখবেন প্রেস করে ধরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখেন এখান থেকে নিচে একটা অপশন চলে আসছে ডিলেট অপশন আপনারা যদি এই ডিলেট অপশন এখন টাচ করেন তাহলে এখানে একটা অপশন দেখাবে যে ডিলেট ফর এভরি আপনি কি শুধুমাত্র মানে প্রত্যেকের কাছ থেকে ডিলেট করতে চান অর্থাৎ যাকে পাঠিয়েছেন এবং আপনার আপনি পাঠিয়েছেন দুজনের কাছে ডিলেট করতে চান অথবা অনলি ফর ডিলেট মি মানে আমি পাঠিয়েছি আমার কাছ থেকে ডিলেট করবো কিন্তু যাকে পাঠিয়েছি তার কাছ থেকে ডিলেট করবো না আর নিচে আছে ক্যান্সেল তো বন্ধুরা এখানে ডিলেট ফর এভরি ওয়ান দিয়ে দেবেন ডিলেট ফর এভরি ওয়ান দিয়ে দিলে আপনার কাছ থেকে এবং আপনার ফ্রেন্ডের কাছ থেকে যাকে পাঠিয়েছেন গার্লফ্রেন্ড আর যেই হোক তার কাছ থেকে ডিলেট হয়ে যাবে তো আপনারা এখান থেকে ডিলেট ফর এভরি ওয়ান যখন দেবেন দেখেন এখান থেকে কিন্তু ওই জিনিসটা চলে গেছে চলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখেন একটা জিনিস লেখা উঠছে ইউর ইউ ডিলেটেড দিস মেসেজ মানে আপনি এইটা ডিলিট করে ফেলেছেন তো আপনি যদি এই ডিলেটের এই মেসেজটাও না রাখতে চান এর উপর আবার বেশ করে ধরবেন ধরলে এখানে দেখেন একটা ডিলেট অপশান আসবে দেখেন আমি এখন আমার এখানে ডিলেটের কোনো মেসেজই নেই এখন কথা হলো বন্ধুরা আপনারা যদি একটা মেসেজ বা একটা পোস্ট ডিলিট করে ফেলেন তাহলে সবার কাছ থেকে ডিলেট হয়ে যায় কিন্তু আপনি চাচ্ছেন যে আমার একটা বড় মেসেজ পাঠিয়েছি এই মেসেজের কিছু অংশ ভুল হয়েছে আমি এখন এইটা ডিলেট করবো না কীভাবে সেটা শুদ্ধ করে আমার ফ্রেন্ড বা বন্ধুর কাছে পাঠিয়ে দেবো তো বন্ধুরা ধরুন আপনি বড় একটা মেসেজ পাঠিয়েছেন এই মেসেজটা যদি এখন ডিলেট করেন ডিলেট করে পুনরায় লিখে পাঠাতে চান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার আমার আগে অনেক সময় লাগবে তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে কিন্তু যে অংশ আপনারা ভুল করেছেন সেই অংশটুকু আপনি কেটে বা দিতে পারেন যেমন আমি এই মেসেজে শুধুমাত্র দেখেন এখানে কিছু অংশ ভুল হয়েছে তো আমি এই অংশ কেটে পুনরায় সেন্ড করব তো বন্ধুরা এটা আপনারা কিভাবে করবেন এখানে এডিটের কোনো অপশান আপনাদের দেখে নিমত না আপনারা প্রেস করে ধরলেও কিন্তু এখানে দেখেন এডিটের কোনো অপশান আসছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন প্রথমে আপনারা এই মেসেজে যাবেন মেসেজে গিয়ে আপনারা এটাকে প্রেস করে ধরবেন ধরার পরে দেখেন একটা অপশান আসে এই যে কপি অপশন আপনারা এই কপির এখানে টাচ করবেন কপি মানে এটাকে কপি করে নেবেন কপি করে নিলেন এখন এই মেসেজটাকে আবার প্রেস করে ধরবেন এখান থেকে এটা ডিলিট করে দিবেন দেখেন ডিলেটেভ প্রেস করে ডিলেট করে দেবেন ডিলেটেভ প্রেস করলে এভরি ওয়ান হয়ে যাবে তার মানে এই মেসেজটা আমি দুজনের কাছ থেকে ডিলেট করে দিলাম এখন আপনি যে কপি করে রেখেছেন এটা মেসেজ অপশনে গিয়ে এখানে প্রেস করে ধরে রাখবেন ধরে এখানে শুধু পেস্ট করে দেবেন আপনি যেটা ই করছেন পেস্ট করে দিলে এটা কিন্তু এখানে দেখেন এখন সেন্ড করলে সেন্ড হয়ে যাবে তো আপনারা সেন্ড করার আগে অবশ্যই এই যে যেখানে ভুল করছেন এই ভুল জায়গাটুকু কারেকশন করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে একটু আপনারা সিলেক্ট করবেন আমি অনেক বড় একটা মেসেজ দিয়ে দিয়েছি তো আপনাদের যে অংশটুকু ভুল হবে শুধুমাত্র সেই অংশটুকু এখান থেকে সঠিক করবেন তো ধরুন আমার এই অংশটুকু ভুল হয়েছে আমি এখান থেকে এই অংশটুকু কেটে মনে করেন এভাবে আমি কেটে দেখেন এভাবে আমি এখান থেকে কেটে এভাবে আমি আবার মনে করেন আমি এখন শুদ্ধ করে নিলাম শুদ্ধ করে পুনরায় সেন্ড করে দেবেন তো হয়ে গেলেও বন্ধুরা এটা সাধারণ একটা বিষয় আপনারা কপি করে নিয়ে পেস্ট করে সেন্ড করার আগে শুধুমাত্র এখান থেকে খারাপ মানে ভালো অংশটুকু রেখে খারাপ অংশটুকু কেটে দেবেন অথবা কিছু সংযোজন করার দরকার থাকলে আপনারা সংযোজন করবেন বা বিয়োজন করার দরকার থাকলে বিয়োগ করে দেবেন বা কেটে দেবেন তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রতিনিয়ত ইমো ব্যবহার করেন দুইটা টিপস শিখে গেলেন কীভাবে পোস্ট ডিলেট করবেন পাঠানোর পরে অথবা পোস্ট ডিলেট না করে এডিট করে কীভাবে পাঠিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ